অস্ট্রেলিয়ার জাম্পা, ইংল্যান্ডের আদিল রশিদ, আফগানিস্তানের রশিদ খানরা হয়ে উঠেছেন দলের অবিচ্ছেদ্য অংশ। এছাড়া পাকিস্তান দলে রয়েছে দুই লেগ স্পিনার শাদাব খান এবং উসামা মির। জায়গা বদলে খেলেছেন দুজনই। আর এসব দেশের বিপরীতে আছে বাংলাদেশ, যেখানে লেগ স্পিনার বেশ আগে থেকেই অবহেলার শিকার। তবে জাতীয় দলে অবহেলিত হলেও নেটে বাংলাদেশের লেগ স্পিনারদের বেশ কদর রয়েছে। তাই বিপক্ষ দলে থাকা লেগ স্পিনারদের সামাল দিতে অনুশীলনে একাধিক লেগ স্পিনার রাখা হয়। তার ব্যতিক্রম কিছু ঘটেনি বিশ্বকাপের অনুশীলনে। দলের সঙ্গে নেট বোলার হিসেবে যুক্ত করা হয়েছে দুই কিশোর লেগিকে, একজন ওয়াসি সিদ্দিকি ও আরেকজন শেখ ইমতিয়াজ শিহাব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি বিপক্ষ দলের লেগ স্পিনারদের সামাল দিতে আমাদের দেশের লেগ স্পিনারদের নেটে সমাদর করব? আমরা কি কখনো বিশ্বমানের লেগ স্পিনার তৈরি করতে পারবো না? যে লেগ স্পিনারদের নেটে সমাদর করে দলের সঙ্গে যুক্ত করা হয়, সেই লেগ স্পিনার এবং চায়নাম্যান বোলারদের জাতীয় দলে নিতে বা তাদের পর্যাপ্ত সুযোগ দিতে ভীষণ অনীহা টিম ম্যানেজমেন্টের। সাধারণ ব্যাটারদের যেমন ম্যাচের পর ম্যাচ সুযোগ দেওয়া হয়, তেমন সুযোগ থেকে বঞ্চিত লেগ স্পিনাররা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা মূলত নির্বাচকদের লম্বা সময়ের আস্থার ফলাফল, কিন্তু সেই একই নির্বাচকরাই লেগ স্পিনারদের ছুঁড়ে ফেলতে সময় নেননি। বছরের পর বছর নেটে সমাদর করা হলেও জাতীয় দলে অনীহার পাত্রই হয়ে আছেন দেশের লেগ স্পিনাররা। অলক কাপালির পর দীর্ঘ সময় বিরত দিয়ে জুবায়ের হোসেন লিখন জাতীয় দলে এসেছিলেন। 3 ওয়ানডেতে 4 উইকেট এবং 6 টেস্টে 10 উইকেট শিকার করা লিখনের লেগ স্পিনে নতুন স্বপ্ন দেখতে শুরু করেন বাংলাদেশ। 2019 সালে এই লিখনের বোলিং দেখেই তাকে বিশ্বমানের বোলার উল্লেখ করেছিলেন আফগানিস্তানের রশিদ খান। তবে কোনো এক অজ্ঞাত কারণে জাতীয় দলে নিয়মিত হতেই পারেননি লিখন। অবশ্যই অনেকে মনে করেন এই জন্য লিখন নিজেও অনেকটাই দায়ী। সব কিছু মিলে ক্যারিয়ার শেষ হয়ে যায় তার। এখন নামের পাশে ট্যাগ লেগে আছে নেট বোলার কিংবা ক্যাম্প বোলারের। লিখনকে বিদায় বলার পর আমিনুল ইসলাম বিপ্লব এসেছিলেন ধূমকেতু হয়ে। জাতীয় দলের হয়ে 10টি টি-টোয়েন্টি ম্যাচও খেলে ফেলেন তিনি। এই লেগ স্পিনার খুব একটা খারাপ করেছেন বলার সুযোগ নেই। 10 ম্যাচে শিকার করেন 12 উইকেট। এরপরেও 2021 সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলে জাতীয় দল থেকে বাদ পড়তে হয় তাকে। বিপ্লবের পর অনেকটা সময় বিরতি দিয়ে জাতীয় দলে এসেছেন রিশাদ হোসেন। তবে নিজের উপর প্রত্যাশা মেটাতে ব্যর্থ হয়েছেন এই লেগি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে 3 ম্যাচে নিয়েছেন 2 উইকেট। রিশাদ প্রথম শ্রেণীতে পেয়েছেন 19 উইকেট আর টি-টোয়েন্টিতে পেয়েছেন 8 উইকেট। এছাড়া বর্তমানে বিসিবির রাডারে একাধিক লেগ স্পিনার রয়েছে। শেষ পর্যন্ত দেখার বিষয় এদের নিয়ে বিসিবি কেমন পরিকল্পনা সাজায়, নাকি সময়ের স্রোতে তারাও হারিয়ে যাবে।